আমি সাদিয়া কবির, দশম শ্রেণীর ছাত্রী, সানশাইন মডেল হাই স্কুল। আপনি কি করছি? কবি মাহমুদুল আলম চৌধুরীর লেখা কাত্যায়নী ফাঁসির দাবি নিয়ে এসেছে কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মুক্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খুকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর জড়িয়ে ধরবে না, যে তরুণ মাটির কুলে লুটিয়ে পড়ার আগে বারবার শুধু একটি প্রিয়তমার নাম মুখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের অতীত যে লালিত, যে ভাষায় আমি আমার মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই স্বদেশ ও মাতৃভাষার নামে এখানে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমাদের অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছিল। ধন্যবাদ সবাইকে।